आज के तुम्हारे क्लास टेन अर्थात दशम श्रेणी चलतड़ित अध्याय तड़ित प्रवाहर तापीय फल और जूलर सूत्र संक्रांत विषय आलोचना करब। तड़ित प्रवाहर फले देखा जाए ताप उत्पन्न है। हमारा जे विभिन्न वैद्युतिक जंत्रगुलो देखी इलेक्ट्रिक इस्त्री प्राय प्रति बाड़ीते व्यवहार करा हय, से इलेक्ट्रिक इस्त्रीते आमरा देखी तड़ित प्रवाहर फले ताप उत्पन्न हय अर्थात इलेक्ट्रिक इस्त्री गरम हय, तारपर आमरा आयरन करछि, जामा कापड़ आयरन करी। इलेक्ट्रिक हिटार अनेकेर बाड़ीते आगे छिलो, एखन हिटार व्यवहार खूब कमे गेछे, किन्तु इलेक्ट्रिक हिटारो आमरा रान्नाबान्ना करार समय देखेछि एखन तड़ित प्रवाह पाठाले से हिटारे उत्तप्त हय, उत्तप्त हये ताप उत्पन्न करे। আমরা যদি এই বাল্ব বা অন্যান্য কিছু সামনে যাই, সেখানে আমরা দেখি আমাদেরকে খুব গরম করে, অর্থাৎ এইগুলো থেকে আমরা বুঝতে পারছি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে সেই পরিবাহীটি কিছুটা উত্তপ্ত হয়। তাহলে এই যে উত্তপ্ত হওয়ার ঘটনা সেটাই আমরা বলছি তড়িতের তাপীয় ফল। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহ ঘটে তবে সেই পরিবাহী উত্তপ্ত হয় বা সেই পরিবাহীতে তাপের সৃষ্টি হয়। এই উত্তপ্ত হওয়ার ঘটনাকে বা তাপ সৃষ্টি হওয়ার ঘটনাকে বলা হয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল। এখন দেখি কেন তড়িৎ প্রবাহের ফলে তাপ সৃষ্টি হয়। এর দুটি ব্যাখ্যা আমরা দিই। প্রথমে যেটা বলি যে তড়িৎ প্রবাহ হয় কোনো পরিবাহীর মধ্য দিয়ে মুক্ত ইলেকট্রনগুলির চলাচলের জন্য। অর্থাৎ কোনো পরিবাহীর মধ্য দিয়ে যেদিকে ইলেকট্রন প্রবাহ ঘটে আমরা জানি তার বিপরীত দিকে তড়িৎ প্রবাহ হয়। তাহলে এই ইলেকট্রনগুলো যখন একটা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যায় তখন এই ইলেকট্রনগুলি তার গতিপথে যে বিভিন্ন স্থির ইলেকট্রন আছে তাদেরকে ধাক্কা দেয়। আর এই ধাক্কা দেওয়ার ফলে তারা কী হয়, অন্যান্য ইলেকট্রনগুলোর মধ্যে একটা গতির সৃষ্টি হয়, ফলে তাদের মধ্যে গতি শক্তির সৃষ্টি হয়। এই গতিশক্তি ক্রম গতিশক্তি তাপশক্তি পরবর্তীতে তাপশক্তিতে রূপান্তরিত হয়। অর্থাৎ ইলেকট্রনের গতিশক্তি তাপশক্তিতে রূপান্তরিত হয়। কি বললাম যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ ঘটে তখন ওই পরিবাহীর দুই প্রান্তে বিভব পার্থক্য থাকে। যদি একটি পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় তখন এই প্রান্তের বিভব VA, এই প্রান্তের বিভব VB হলে আমাদের জানি এই দুই প্রান্তে বিভবের পার্থক্য না থাকলে তড়িৎ প্রবাহ হয় না। বিভব পার্থক্যে যখন তড়িৎ প্রবাহ যায় তখন তড়িৎ আধান আধানের এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করে। আর এই তড়িৎ আধান যখন চলাচল করে তখন তড়িৎ আধান চলাচলের জন্য কিছু কার্য করতে হয়, অর্থাৎ কিছু কার্যকর করার প্রয়োজন ঘটে। এখন তাপ কার্যতাপের তুল্যতা সূত্র অনুসারে এই কার্যই তাপশক্তিতে রূপান্তরিত হয়, ফলে ওই পরিবাহীতে তাপ উৎপন্ন হয়। এখন কোনো পরিবাহীতে যে তাপ উৎপন্ন হয় সেটা আমরা দেখতে পেলাম, অর্থাৎ পরিবাহীতে উত্তপ্ত হয়। কোনো পরিবাহীতে কী পরিমাণ তাপ উৎপন্ন হয় সেই সংক্রান্ত বিষয়, কী পরিমাণ তাপ উৎপন্ন হয় সেই নিয়ে বিজ্ঞানী জেমস প্রেসকট জুল আমাদেরকে তিনটি সূত্র দিয়েছেন, সেগুলি জুলের সূত্র নামে পরিচিত। এখন এই জুলের সূত্র কীভাবে আসছে সেটা আমরা তাপ তড়িতের যে তুল্যতা সূত্র সেখান থেকে, তাপ কার্যতাপের যে তুল্যতা সূত্র কার্য এবং শক্তির ধারণা থেকে, কার্য ও শক্তির ধারণা থেকে আমরা এই জুলের সূত্র প্রতিষ্ঠা করব। এই জুলের সূত্র প্রতিষ্ঠা করতে হলে আমাদের কিছু কিছু সূত্র বা কিছু কিছু সংজ্ঞা জানতে হয়। আমরা প্রথমেই প্রবাহমাত্রার যে সংজ্ঞা সেই প্রবাহমাত্রার সংজ্ঞা থেকে কি পাই, না কোনো পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎশক্তি তড়িৎদান প্রবাহিত হয়, প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎদান প্রবাহিত হয় তাকে তার তড়িৎ প্রবাহ মাত্রা বলে। যদি কোনো পরিবাহীর মধ্য দিয়ে টি সেকেন্ডে কিউ পরিমাণ তড়িৎদান প্রবাহিত হয় তাহলে এক সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে তড়িৎ প্রবাহিত আধান প্রবাহিত হবে Q/T। এই প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎদান প্রবাহিত হয় তাকে বলা হয় তার প্রবাহ মাত্রা। সুতরাং আমরা পাচ্ছি I = Q/T। এখান থেকে আমরা পাচ্ছি Q = I/T।
এটা হচ্ছে এক নম্বর তড়িৎ বিভবের যে সংজ্ঞা, তড়িৎ বিভবের সংজ্ঞা কি না, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক তড়িৎদানকে তড়িৎ বলের বিরুদ্ধে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই বলা হয় তার তড়িৎ বিভব। কি বললাম, অসীমে অবস্থিত একটি একক যেটি ধনাত্মক তড়িৎদানকে তড়িৎ বলের বিরুদ্ধে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে পরিমাণে কার্য করতে হয় তাকে বলা হচ্ছে তার তড়িৎ বিভব। যদি তড়িৎ বিভব ভি হয়, কৃতকার্য ডব্লিউ হয়, তাহলে ভি সমান আমরা পাচ্ছি কি ডব্লিউ বাই কিউ, বা ডব্লিউ সমান আমরা পাচ্ছি ভি কিউ, এটি দু নম্বর। আবার ওহোমের সূত্র থেকে আমরা পেয়েছি যে ভি সমান আই আর, ওহোমের সূত্র থেকে আমরা পেয়েছি, ওহোমের সূত্র থেকে ভি সমান আই আর, যেখানে ভি সমান বিভব, আই প্রবাহমাত্রা, আর রোধ। এখন কার্য এবং শক্তির যে তুল্যতা সূত্র বা তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কী পাই না, কোনো কার্যকে সম্পূর্ণরূপে তাপে বা তাপকে যদি আমরা সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত করি তাহলে উৎপন্ন তাপ এবং ব্যয়িত কার্য পরস্পরের সমানুপাতিক হয়। উৎপন্ন তাপ এবং ব্যয়িত কার্য পরস্পরের সমানুপাতিক হয়। যদি কার্যকে আমরা ডব্লিউ এবং তাপকে এইচ দ্বারা সূচিত করি তাহলে ডব্লিউ সমানুপাতিক এইচ, ডব্লিউ কৃতকার্য, এইচ হচ্ছে উৎপন্ন তাপ, তাহলে ডব্লিউ সমান জে এইচ। এই জে হলো একটি ধ্রুবক, এই জেকে বলা হয় জুল তুল্যাঙ্ক, বিজ্ঞানী জুলের নাম অনুসারে কেবল হয় জুল তুল্যাঙ্ক। জুল তুল্যাঙ্কের সংজ্ঞা কি না, যদি এইচ সমান এক হয় তাহলে ডব্লিউ সমান জে, যদি এইচ সমান এক হয় তাহলে ডব্লিউ ডব্লিউ সমান জে। অর্থাৎ একক তাপ উৎপন্ন করতে, কোনো পরিবাহিতে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণে কৃতকার্য করতে হয় তাকেই তার জুল তুল্যাঙ্ক বলে। কোনো পরিবাহিতে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকেই তার জুল তুল্যাঙ্ক বলে। জুল তুল্যাঙ্কের সিজিএস এবং এসআই পদ্ধতিতে মান হল, সিজিএস পদ্ধতির মান হচ্ছে যার মান সিজিএস পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে যে এর মান 4.2 × 10⁻⁷, সিজিএস পদ্ধতিতে 4.2 × 10⁷ আর্গ পার ক্যালোরি, বা সিজিএস পদে যে মান 4.2 × 7 আর্গ পার ক্যালোরি, এসআই পদ্ধতিতে যে মান 4.2 জুল পার ক্যালোরি, এসআই পদ্ধতি যে মান 4.2 জুল পার ক্যালোরি। যদি আমরা আবার জানি যে তাপের একক জুল, সুতরাং কার্যের একক জুল এবং তাপের একক যদি জুল হয় তখন জের মান হয় এক। অর্থাৎ কার্য এবং শক্তি উভয়ের একক, তাপ এবং কার্য উভয়ের একক যদি আমরা জুল নিই তখন জের মান হয় এক। এখন এই সূত্র থেকে আমরা পাচ্ছি, অর্থাৎ কার্য এবং শক্তির তুল্যতা সূত্র অনুসারে আমরা পেলাম ডব্লিউ সমান জে এইচ, বা এইচ সমান কত পাচ্ছি, ডব্লিউ সমান জে এইচ হলে এইচ সমান হয় ডব্লিউ বাই জে, এইচ সমান ডব্লিউ বাই জে। এখন ডব্লিউ সমান কী পেয়েছি, আমরা পেয়েছি ডব্লিউ সমান ভি ইন্টু কিউ, অর্থাৎ এইচ সমান হয় ভি কিউ বাই জে। আবার ভি সমান কী পেয়েছি, ওহমের সূত্র থেকে ভি সমান পেয়েছি আই আর, এবং প্রবাহমাত্রার যে সংজ্ঞা সেই প্রবাহমাত্রার সংজ্ঞা থেকে আমরা পেয়েছি কিউ সমান আই টি, এই মানটা আমরা বুঝ করাচ্ছি, তাহলে আমরা এইচ সমান পাই আই আর
इंटू आई टी बाय जे समान होच्छे आई स्क्वायर आर टी बाय जे अर्थात आमरा पेलाम एच समान आई स्क्वायर आर टी बाय जे एटी जूलर सूत्रेर गाणितिक रूप अर्थात कार्य और शक्तिर तुल्यता थेके आमरा जूल सूत्रेर गाणितिक रूपटा पाई সেখানে কি পেলাম আমরা না এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে সুতরাং এইখান থেকে আমরা জুলের সূত্রের ধারণাটা পেতে পারি এখন দেখি উৎপন্ন তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে অর্থাৎ তাপ যে যে বিষয়ের উপর নির্ভর করে সেগুলি হলো প্রবাহ মাত্রা রোধ এবং সময় উৎপন্ন তাপ তিনটি বিষয়ের উপর নির্ভর করছে প্রবাহমাত্রা রোধ এবং সময় এই প্রবাহমাত্রা রোধ এবং সময়ের উপরে তাপ নির্ভরের উপর নির্ভর করে বিজ্ঞানী জেমস প্রেসকট জুল তিনটি সূত্র দিয়েছেন প্রথম সূত্র প্রবাহমাত্রা সূত্র দ্বিতীয়টি রোধের সূত্র তৃতীয়টি সময়ের সূত্র এই সূত্রগুলো যখন করা হয় অর্থাৎ এক তাপের সঙ্গে যখন প্রবাহমাত্রার সম্পর্ক নির্ণয় করা হয় তখন রোধ এবং সময় স্থির রাখতে হয় তাপের সঙ্গে যখন রোধের সম্পর্ক তৈরি করা হয় তখন প্রবাহমাত্রা এবং সময় স্থির থাকে তাপের সঙ্গে যখন সময়ের সম্পর্ক নির্ণয় করা হয় তখন প্রবাহমাত্রা এবং রোধ স্থির থাকে এইভাবে আমরা তিনটি সূত্র পাই অর্থাৎ জুলের প্রথম সূত্র জুলের দ্বিতীয় সূত্র এবং জুলের তৃতীয় সূত্র আমরা জুলের প্রথম সূত্র দেখি জুলের প্রথম সূত্র কি বলছে না যদি কোনো পরিবাহীর কোনো পরিবাহীর আমরা দেখলাম এইচ আই আর টি এই চারটি বিষয়ের মধ্যে দুটি বিষয় যদি স্থির থাকে অর্থাৎ কোনো পরিবাহীর রোধ এবং সময় যদি অপরিবর্তিত থাকে কোনো পরিবাহীর রোধ এবং সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ তার প্রবাহমাত্রার বর্গের সমানুপাতিক এটি হচ্ছে জুলের প্রথম সূত্র বা প্রবাহমাত্রা সূত্র যদি কোনো পরিবাহীর উৎপন্ন তাপ এইচ এবং প্রবাহমাত্রা আই হয় তাহলে জুলের প্রথম সূত্র অনুসারে আমরা পাই এইচ সমানুপাতিক আই স্কোয়ার যখন আর এবং টি স্থির জুলের দ্বিতীয় সূত্র কোনো পরিবাহীর প্রবাহমাত্রা এবং সময় জুলের দ্বিতীয় সূত্রকে রোধের সূত্র বলা হয় জুলের দ্বিতীয় সূত্র রোধের সূত্র কারণ রোধের সঙ্গে সম্পর্ক করছি তাহলে কোনো পরিবাহীর প্রবাহমাত্রা এবং সময় যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ তার রোধের সমানুপাতিক যদি উৎপন্ন তাপ এইচ এবং রোধ আর হয় তাহলে দ্বিতীয় সূত্র অনুসারে এইচ সমানুপাতিক আর যখন আই এবং টি স্থির জুলের তৃতীয় সূত্র বা সময়ের সূত্র জুলের তৃতীয় সূত্র বা সময়ের সূত্র কোনো পরিবাহীর প্রবাহমাত্রা এবং রোধ যদি অপরিবর্তিত থাকে কোনো পরিবাহীর প্রবাহমাত্রা এবং রোধ যদি অপরিবর্তিত থাকে তাহলে পরিবাহিতে উৎপন্ন তাপ তার সময়ের প্রবাহিত সময়ের সমানুপাতিক অর্থাৎ কোনো পরিবাহিত উৎপন্ন তাপ এইচ এবং সময় টি হলে এইচ সমানুপাতিক টি তাহলে আমরা তিনটি পেলাম প্রথমে এইচ সমানুপাতিক আই স্কোয়ার এইচ সমানুপাতিক আর এবং এইচ সমানুপাতিক টি এখন যৌগিক ভেদের সূত্র থেকে আমরা পাই এইচ এইচ সমানুপাতিক আই স্কোয়ার আর টি এখন এই সমানুপাতিক চিহ্ন তুলতে হলে আমাদের জানি ধ্রুবক দ্বিগুণ করতে হয় এখানে আমরা পাচ্ছি এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে যেখানে জে একটি ধ্রুবক এই জেকে আমি আগেই বলেছি একে জুল তুল্যাঙ্ক বলা হয় জের মান যদি আমরা বসাই
তাহলে সিজিএস পদ্ধতিতে হয় সি জি এস এ হয় এইচ সমান আই স্কোয়ার আর টি বাই 4.2 আই স্কোয়ার আর টি বাই 4.2 জুল। এই যে তাপ প্রবাহের অভিমুখ, এই তাপ প্রবাহের অভিমুখ জুলের সূত্র আমরা পেলাম এই সময় আই স্কোয়ার আর টি জুলের সূত্রের গাণিতিক রূপ। এখন দেখি জুলের সূত্রের বিভিন্ন ব্যবহারিক প্রয়োগ। জুলের সূত্র থেকে আমরা কি পেলাম, যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহমাত্রা তাপ তড়িৎ প্রবাহ হলে সেখানে তাপ উৎপন্ন হয়। আমরা জানি যত বেশি তাপ প্রবাহ হয় তত যত বেশি তড়িৎ প্রবাহ হয় তত বেশি তাপ উৎপন্ন হয়, যত বেশি বাধা হয় তত বেশি তাপ উৎপন্ন হয়, এবং সময় যত বেশি হয় তত বেশি তাপ উৎপন্ন হয়। এলা আমরা জুলের সূত্র থেকে পেলাম। এই অনুসারে আমরা জুলের সূত্রের দু একটি ব্যবহারিক প্রয়োগ দেখি। জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগের প্রথম যেটা আছে সেটা হচ্ছে ইলেকট্রিক হিটার। ইলেকট্রিক হিটারে আমরা নাইক্রোম তার ব্যবহার করি। কেন না, এক্ষেত্রে রোদের মানটা বেশি হয়, তড়িৎ প্রবাহ পাঠালে হিটারের মধ্যে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। দুয়ে ইলেকট্রিক ইস্ত্রি, এক্ষেত্রেও আমরা নাইক্রোম তার ব্যবহার করি এবং তারটা জড়ানোভাবে অনেকটা লম্বা হয়, যাতে রোধের মানটাও বেশি হয়। দুভাবে রোধের মানটা বেশি করা হয়, একটা তারটা দৈর্ঘ্য বেশি করা হয় এবং নাইক্রোমের রোধটা একটু বেশি হয়, নাইক্রোম তার ব্যবহার করা হয়। এক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহ পাঠিয়ে তাপ উৎপন্ন করি। আর একটি ব্যবহার হয় সেটা হচ্ছে ফিউজ তার। ফিউজ তার রোধের সূত্র অনুসারে আমরা জানি কোনো পরিবাহের মধ্যে দিয়ে তাপ গেলে, এই তড়িৎ প্রবাহ গেলে সেখানে তাপ উৎপন্ন হয়, কোনো পরিবেশের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে সেখানে তাপ উৎপন্ন হয়। ফিউজ তার টিন এবং সীসা শঙ্কর ধাতু দিয়ে তৈরি স্বল্প দৈর্ঘ্যের একটি সরু তার। কোনো পরিবেশের মধ্যে যদি অধিক তড়িৎ প্রবাহ ঘটে তখন কী হয় না, সেই সরু তারটি গলে গিয়ে বৈদ্যুতিক বর্তনীকে ছিন্ন করে দেয়। এই স্বল্প দৈর্ঘ্যের যে সরু তার টিন এবং সীসার শঙ্কর ধাতু দিয়ে তৈরি, একটা চীনামাটির হোল্ডারের মধ্যে রাখা থাকে, তাকে আমরা বলছি ফিউজ তার। ফিউজ তারের মূল বৈশিষ্ট্য হয় এটি উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্কের হয়। তার কোনো পরিবেশের মধ্যে যদি তড়িৎ প্রবাহ উচ্চ হয় তখন সেখানে প্রচুর তাপ উৎপন্ন হয়, সেই তাপে ওই ফিউজ তারটি গলে গিয়ে বাড়ির যে বর্তনী, সেই বাড়ির বর্তনীকে ছিন্ন করে দেয়। ফলে গৃহস্থলের যে বিভিন্ন দামি দামি যন্ত্রপাতি, সেই যন্ত্রপাতিগুলি বিভিন্ন ক্ষতিকর থেকে রক্ষা পায়। এই হলো জুলের সূত্রের ব্যবহারিক প্রয়োগ। জুল সূত্র সংক্রান্ত যে বিভিন্ন বিষয় এইটুই। আজকের মতো এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। পরের দিন আবার অন্য একটা টপিক নিয়ে তোমাদের সামনে আমি হাজির হব। তদ্দিন পর্যন্ত ভালোভাবে পড়াশোনা করো।